নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি চ্যানেলে স্বাগত তো আধার কার্ড নিয়ে কিন্তু একটি বড় সড়ো ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার একটি বিশাল বড়সড় কিন্তু আপডেট বেরিয়ে এসেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি জানাতে চলেছি সেই আপডেটটি তাই ভিডিওটি কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাদের আধার কার্ড আছে এবং যাদের আধার কার্ড নেই বা যাদের আধার কার্ড করতে দিয়েছেন সকলের জন্য কিন্তু এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটিকে কিন্তু স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এটা হচ্ছে আঁধারের যে অফিসিয়াল সাইট সেই সাইট আমি চলে এসেছি তো এটা হচ্ছে আঁধারের অফিসিয়াল সাইট তো আঁধারের অফিসিয়াল সাইট আমি এখন আছি বন্ধুরা একটি কিন্তু বিশাল বড়ো সড়ো ঘোষণা করেছে কেন্দ্র সরকার যে যাদের পুরোনো আধার কার্ড রয়েছে অর্থাৎ যারা পুরোনো আধার কার্ড করেছেন তো তাদের কিন্তু সেই আধার কার্ডগুলো কিন্তু বাতিল হতে চলেছে অর্থাৎ তাদের সেই পুরোনো আধার কার্ডগুলো কিন্তু আর কোনো রকম ভ্যালিড থাকবে না সেগুলো কিন্তু যে নতুন বছর দু হাজার সাল থেকে কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে তাই আপনাদেরকে কিন্তু একটি নতুন আধার কার্ড ডাউনলোড করতে হবে তো যেটির আপডেট কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সেটার ব্যাপারে কিন্তু আজকের আমি এই বিস্তারিত জানাবো তো বিস্তারিত যাবার আগে আমাদের জানতে চাই এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু এই ধরনের লেটেস্ট কিন্তু আপডেট আমরা কিন্তু সবসময় কিন্তু পেতে থাকবেন তো কেন্দ্র সরকার কিন্তু যে ঘোষণাটি করেছে তো সেটি আজকে আমি আপনাদেরকে একেবারে পুরো ডিটেলস পুরো পার্ট টু পার্ট একদম জানিয়ে দেবো তাই একেবারে কিন্তু মনোযোগ সহকারে আমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন তো কেন্দ্র সরকার বলতে চাইছে যে যাদের পুরনো আধার কার্ড রয়েছে তো সেই পুরনো আধার কার্ডে যে সিস্টেমটি রয়েছে সেই সিস্টেমে কিছু বেশ কিছু চেঞ্জ আনা হয়েছে অর্থাৎ নতুন যে আধার কার্ডটি এসেছে সেখানে কিন্তু একটি বড়ো সড়ো কিন্তু ইম্প্রুভমেন্ট কিন্তু করা হয়েছে তো কী কী ইম্প্রুভমেন্ট করা হয়েছে চলুন দেখিয়ে দিই দেখ তো বন্ধুরা যে আপডেটটি এসছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি আমি ওপেন করেছি তো সেখানে কিন্তু পুরোপুরি আপডেট সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে এবং সেটার কিন্তু একটা ছবিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যে নতুন যে কার্ডটি আসতে চলেছে সেই কার্ডটি কীরকম হতে চলেছে তো দেখতে পাচ্ছেন যে কার্ডটি রয়েছে পূর্বের যে কার্ডটি ছিল পূর্বের কার্ডটির ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের আর নিচের যে সবুজ লাইন এর মাঝখানে কিন্তু রকম যে পতাকার যে অশোক চক্র সেটা কিন্তু ছিল না সেটা কিন্তু এই নতুন আধার কার্ডে কিন্তু ইম্প্রুভ করা হয়েছে তো আপনাদেরকে চলুন ডিটেলস জানিয়ে দিই প্রথমে যে ফিচার্সটা দেওয়া হয়েছে সে ডিজিটালি সিং সিগনেচার স্কিউর কিউআর কোড উইথ রেসিডেন্ট ফটোগ্রাফ অর্থাৎ এখানে যে আধার কার্ডটি এটা কিন্তু ডিজিটাল সাইন করা হয়েছে এবং সেই সঙ্গে এই যে কিউর কোডটা দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটা এই কিউআর কোডটা যদি আপনারা যদি স্ক্যান করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাড্রেস সমেত কিন্তু আপনাদের যে ফটোগ্রাফ কিন্তু বেরিয়ে যাবে যেটা কিন্তু আগের ক্ষেত্রে ছিল না আগের ক্ষেত্রে কিউআর কোড ছিল কিন্তু সেটি করলে সেটি স্ক্যান করলে কিন্তু এতটা পরিমাণে কিন্তু একেবারে অ্যাড্রেস সহ আপনাদের কিন্তু ফটোগ্রাফি কিন্তু বেরিয়ে আসতো না তো আরেকটা ইম্প্রুভ করা হয়েছে ইম্প্রুভড ডিজাইন তো ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন আগের যে আধার কার্ডটি ছিল তো সেই আগের আধার কার্ডটি যেটা একটু আগে আমি বললাম যে আগের আধার কার্ডটির ক্ষেত্রে কিন্তু যেটা করা হয়েছিলো যে ওপরে যে ভারত সরকারের যে চিহ্নটি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের চিহ্নটা আছে আর নিচের দিকে যে লেখা আছে অর্থাৎ আধারের যে সংস্থার নাম আধার কার্ড যে বানাচ্ছে এই দুটোর মাঝখানে কিন্তু সামান্য গ্যাপ ছিল কিন্তু এই নতুন যে আধার কার্ডটি করা হয়েছে এই দুটোর গ্যাপে কিন্তু একটি অশোক চক্র নিয়ে আসা হয়েছে অর্থাৎ পতাকার মাঝখানে যে অশোক চক্র থাকে সেই চক্র নিয়ে আসা হয়েছে এবং এটা এটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে পতাকার যে রংটি হয়ে থাকে সেই রঙটি কিন্তু এখানে আনা হয়েছে অর্থাৎ ওপরে গেরুয়া রাখা হয়েছে মাঝখানে সাদা আর নিচে সবুজ হুম পুরোপুরি কিন্তু আমাদের যে ভারতের যে পতাকা সেই পতাকার রঙে কিন্তু তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন আর মাঝখানে যেরকম পতাকা রস থাকে ঠিক সেরকম রাখা হয়েছে তো আর কি ইমপ্রুভ করা হয়েছে আর যে ইনপ্রুভটা করা হয়েছে আধার কার্ডের পেছন দিকে দেখুন পেছন দিকে যে পেছন দিকে কিন্তু এতটা পরিমাণে কিন্তু যে ইংরাজি হিন্দি এবং বাংলায় তিনটি ভাষায় কিন্তু লেখা আছে এটা কিন্তু পূর্বের আধার কার্ডে কিন্তু এতটা ইম্প্রুভ ছিল না যেটা কিন্তু এখন পুরোপুরি কিন্তু যুক্ত করা হয়েছে আপডেট ইনফরমেশান ইনফরমেশানগুলো কিছু চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আপনি কবে ডাউনলোড করছেন সমস্ত কিছু ডেট কিন্তু এখানে মেনশান করা হচ্ছে যেটা দিয়েছে এখানে যে ইস্যু ডেট অ্যান্ড ডাউনলোড ও ডেট মেনশান অর্থাৎ এখানে কিন্তু আপনি কবে ডাউনলোড করছেন সেই ইস্যু ডেট কবে অর্থাৎ আমার কার্ডটি ইস্যু হয়েছে কবে এবং ডাউনলোড ডেট আপনি কবে ডাউনলোড করছেন সেটিও কিন্তু আধার কার্ডে কিন্তু প্রিন্ট হয়ে কিন্তু বেরিয়ে আসছে তো বলা যেতে পারে কিন্তু একটি বড়ো সড়ো কিন্তু আপডেট করা হয়েছে আধার কার্ড কারণ কি দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে যত টেকনোলজি উন্নত হচ্ছে কিন্তু ততই কিন্তু যে হ্যাকার রয়েছে যারা হ্যাক করে যারা আমাদের সিস্টেম হ্যাক করে তারা কিন্তু নানাভাবে কিন্তু সিস্টেম হ্যাক করছে এর পূর্বে নানা জায়গায় কিন্তু সরকারের কিন্তু বেশ কিছু ওয়েবসাইট কিন্তু হ্যাকারে হ্যাক করেছে এবং আধার কার্ডও কিন্তু যে আধারের যে ওয়েবসাইট তাও কিন্তু হ্যাক করা হয়েছিল বলে একটি বিশাল কিন্তু বড়োসড়ো কিন্তু একটা ঘটনা ঘটেছিল আর সেই থেকে কিন্তু শিক্ষায় নিয়েই কিন্তু এই সংস্থা কিন্তু আধার কার্ডে কিন্তু একটি বড়োসড়ো ইম্প্রুভমেন্ট কিন্তু করেছে তো এই ইম্প্রুভমেন্টের মাধ্যমে কিন্তু বলতে দেখা যাচ্ছে যে আধার কার্ডটি যে রয়েছে আধার কার্ডটি কিন্তু আগের তুলনায় আরও কিন্তু সিকিউর হয়ে উঠেছে এবং আরও কিন্তু ফাস্ট হয়ে উঠেছে তো বন্ধুরা আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিই যে আপনারা কীভাবে আপনাদের এই যে নতুন যে আধার কার্ডটি এসছে সেই আধার কার্ডটিকে আপনারা একেবারে আপনাদের ফোনের সাহায্যে বা আপনাদের ঘরে পিসি বা ল্যাপটপের সাহায্যে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই নতুন আধার কার্ডটি কিন্তু সকলকে ডাউনলোড করে নিতে হবে পুরনো যে আধার কার্ডটি রয়েছে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে আপনাদের কিন্তু নতুন আধার কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে তো কীভাবে করবেন তখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যে ওয়েবসাইটটি খুলবেন অর্থাৎ ইউ আই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি ওপেন করবেন ওবেন ওপেন করার পর আপনারা নিচের দিকে স্কল করে চলে আসবেন স্কল করে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে যে গেট আধার তো এই অপশানটির ভেতরে আরেকটি অপশান আছে ডাউনলোড আধার তো এই ডাউনলোড আধারে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু এই যে নতুন যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ডাউনলোড আধারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি নতুন পেজ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে পেজটি কিন্তু ওপেন হচ্ছে তো আজকে নেট স্লো থাকার দরুন কিন্তু পেজটি আস্তে আস্তে খুলছে এবং সঙ্গে আধারের সার্ভারও ডাউন রয়েছে দেখুন পেজটি ওপেন হয়ে গেছে পেজটি ওপেন হওয়ার পর যেটি আপনাদের করতে হবে এই যে ডাউনলোড আধার বলে দেখুন লেখা আছে এবার আমরা কিন্তু তিনটে জিনিস আপনাদের চাই যে কোনো একটি দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদের যে নতুন আধার কার্ডটি রয়েছে সেটা একটু ডাউনলোড করে নিতে পারেন প্রথমে রয়েছে আধার নাম্বার আপনারা আধার নাম্বার দিয়ে করতে পারেন এনরোলমেন্ট আইডি অর্থাৎ আপনারা যখন আধার কার্ডটি তৈরি করতে গিয়েছিলেন তো আপনাদের একটি স্লিপ বা রসিদ দিয়েছিল তো সেখানে রয়েছে এনরোলমেন্ট আইডি সেটা দিয়ে সাহায্য করতে পারেন আর তিন নম্বর রয়েছে ভার্চুয়াল আইডি অর্থাৎ আপনাদের যে ভি আইডি বলে দেখবেন একটা ওই স্লিপে লেখা আছে ভার্চুয়াল আইডি তো সেটার সাহায্য কিন্তু করতে পারেন তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনারা আধার নম্বর যেহেতু আপনাদের এর পুরাতন আধার কার্ড রয়েছে আপনারা সেই কার্ডটিকে আপডেট করে নিতে চাইছেন অর্থাৎ নতুন আধার কার্ড ডাউনলোড করে নিতে চাইছেন যেহেতু আপনাদের কাছে আধার নম্বর আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আধার নাম্বারটি ডাউনলোড করুন তো আধার নাম্বারতে ডাউনলোড করার জন্য এটি করতে হবে এই প্রথমে দেখুন এই বারোটা ডিজিটের আধার নাম্বার এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে ক্যাপচা ভেরিফিকেশান করতে হবে ক্যাপচা ভেরিফিকেশানে আমরা যে ক্যাপচ্যাট আছে দেখে দেখে এটা আপনারা এখানে টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর আপনারা এখানে যে অপশানটা আছে ফেস অথেন্টিকান অর্থাৎ আপনাদের এই ফেস অথেন্টিকেশনে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে পুরনো যে আধার কার্ডটি রয়েছে হুম পুরোনো যে আধার কার্ডটি রয়েছে সেই পুরনো আধার কার্ডটি কিন্তু এখানে দেখাবে অর্থাৎ আপনাদের সার্ভারে যে পুরনো আধার কার্ডটি ডাউনলোড আছে আধারের সার্ভারে সেটি কিন্তু আপনাদের দেখাবে এই জন্যই দেখাবে যে আপনাদের যে আধার নাম্বারটা আপনি দিয়েছেন তো সেই আধার নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডটি ম্যাচ খাচ্ছে কি না যদি আপনার আধার কার্ডটি ম্যাচ খেয়ে যায় আর সেক্ষেত্রে আপনারা যদি প্রসেসটি করবেন আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর তো আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিন্তু একটা ওটিপি পাঠাবে আধার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে একটি কিন্তু ওটিপি যাবে তো সেই ওটিপিটি যাওয়ার পর আপনারা সেই ওটিপিটিকে এই ওয়েবসাইটে আবার দিয়ে দেবেন তো টাইপ করার পর কিন্তু আমরারা যে আপনাদের নতুন আধার কার্ডটি রয়েছে সেই নতুন আধার কার্ডটি কিন্তু আপনারা ডাউনলোড কিন্তু করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ আপডেটটি আপনাদের জানালাম আশা করছি আপনারা ভিডিওটি পুরোপুরি বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনাদের পরিচিত মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ